সকাল সকাল গেমে ঢুকতেই কিন্তু মানি হাইস্টের নতুন একটা ইভেন্ট দেখতে পেয়ে গেলাম, যেখানে মানি হাইস্ট রিলেটেড অসাধারণ সেই গ্লোয়ার স্কিন, ব্যাকপ্যাক এবং ভেক্টর স্কিন দেখতে পেয়ে গেলাম। তো এখানে আজকে স্পিন করব, দেখব কত ডায়মন্ড এই সবগুলো আইটেম আমি পেয়ে যাই। আর অবশ্যই রিকোয়েস্ট করব যাদের কাছে ডায়মন্ড পরে আছে শুধুমাত্র তারাই স্পিন করো, শুধু শুধু টপ আপ করে স্পিন করার কোনো প্রয়োজন নাই। আর একটা কথা হচ্ছে গিয়ে এই মানি হাইস্টের কোলাবরেশনটা কিন্তু আর রিটার্ন আসবে না, দুইবারের মতো রিটার্ন চলে এসেছে, এগুলো রেয়ার হয়ে যাইতে পারে। তো যাদের কাছে ডায়মন্ড আছে তারা স্পিন করে নিয়ে রাখতে। যারা যারা চ্যানেলের নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অথবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি পাশে দিয়ে অল অপশনে ক্লিক করে দাও। এবং যারা এখনো ভিডিওতে লাইক করেনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার অ্যাকাউন্টে 349 ডায়মন্ড আছে, ফার্স্টে একটা ফ্রি স্পিন পেয়ে যাবো, চলো আমরা ফ্রি স্পিন করি, দেখা যাক লেটস সি কি পাওয়া যায়। ওকে, M4 অনেক ক্রেডিট দিয়ে দিল। ফ্রি স্পিন এর থেকে ভালো কোনো আইটেম পাওয়া সম্ভব না, একটা করে আইটেম যাবে, এই পাশ থেকে একটা করে রেয়ার আইটেম চলে আসবে। তারপর 19 ডায়মন্ডের একটা স্পিন করলাম, দেখা যাক কি পাওয়া যায়। ওকে, আমি লুট বক্স পেয়ে গেলাম, একটা করে স্পিনের আইটেম চলে যাচ্ছে এবং একটা করে রেয়ার আইটেম চলে আসতেছে এই পাশে। তারপর আমরা 39 ডায়মন্ডের একটা স্পিন করলাম, লেটস সি। ওকে, সো এখানে কিন্তু আমরা পেটের স্কিনটা পেয়ে গেলাম, এরপর কিন্তু ভেক্টর স্কিনটা চলে আসলো। 59 ডায়মন্ডের একটা স্পিন করব, দেখা যাক কি পাওয়া যায়। ওকে, সো এখানে আবারও একটা পেটের স্কিন পেয়ে গেলাম, সরি এটা পেটের স্কিন না, এটা একটা নতুন পেট ছিল, আমি নামটা জানি না কনফার্মলি। তারপর একটা 79 ডায়মন্ডের স্পিন করলাম, ওকে 79 ডায়মন্ডের স্পিনে একটা গোল্ড ডায়মন্ড রয়্যাল ভাউচার, লাইক সিরিয়াসলি। এরপর 99 এর স্পিন করব একটা, লেটস সি। ওকে, প্যানের স্কিনটা পেয়ে গেলাম, তো মোটামুটি ভালোই। এরপরে যতগুলো স্পিন আছে সবগুলো কিন্তু 99 ডায়মন্ডে করতে হবে। ডায়মন্ড ফুরাই গেছিলাম, একটা মান্থলি করে নিলাম, মান্থলি করার পর 500 ডায়মন্ড পেয়ে গেলাম। তোমাদেরকে আমি জানাই দিব টোটালি কত কি ডায়মন্ডের ভিতরে তোমরা সবগুলো আইটেম পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো আমরা আবার স্পিন অপশনে চলে আসলাম, বাদ বাকি যেইগুলো স্পিন রয়েছে সবগুলো 99 ডায়মন্ডে, এর বেশি আর বাড়বে না। ওকে, এরপর 99 ডায়মন্ডের স্পিনে আমি একটা সার্ভ বোর্ড পেয়ে গেলাম, তারপর স্পিনে দেখা যাক কি পাওয়া যায়। 99 ডায়মন্ডের স্পিন, গুলার স্কিনটা দিয়ে দে ভাই। ওকে, ভেক্টর স্কিনটা দিয়ে দিছে, মোটামুটি ভালো, আমার কাছে ভেক্টরের কোনো স্কিন ছিল না। এরপরের স্পিন আমাকে কি দেয় দেখা যাক, লেট সি। ওকে, আমাকে ব্যাকপ্যাকটা দিয়ে দিছে, এই ব্যাকপ্যাকটা মোটামুটি অনেকটা ভালো। এরপর আর লাস্ট স্পিন বেঁচে আছে, এটাই তো দিয়ে দিবে। আমি একদম সর্বশেষ বারে আমি কিন্তু গ্লোয়ালের স্কিনটা পেয়ে গেলাম, সর্বমোট ডায়মন্ড খরচ করার পর। টোটালি ইভেন্টে যত ডায়মন্ড লাগে পুরোপুরি টোটালি সেই ডায়মন্ডটা খরচ করার পর আমি সবগুলো আইটেমই কিন্তু পেয়ে গেলাম এখান থেকে। আমার আইডিতে 350 ডায়মন্ড ছিল, তারপরে 500 ডায়মন্ড পেলাম, আমার টোটালি লাগছে এখান থেকে 700 ডায়মন্ড মতো লাগছে আমার এই সবগুলো আইটেম নিতে। সো এখানে ব্যাক ব্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, 1-2 লেভেল, 3 লেভেল, মোটামুটি ব্যাকপ্যাকের স্ক্রিনটা ভালোই, বাট 3 লেভেলে থাকা অবস্থা অনেক বড় বড় লাগবে, সেক্ষেত্রে খেলতে একটু প্রবলেম হতে পারে। এরপরে রয়েছে আমাদের লুট বক্স, লুট বক্সটা তেমন কোনো ইফেক্টও নাই, একদমই বাজে। এরপরে আমাদের সার্ভবোর্ডটা দেখাই দিব, সার্ভবোর্ডের ভিতরে আমি তেমন কিছু দেখি নাই, হালকা কিছু অ্যানিমেশন রয়েছে, তেমন কোনো আইটেমই ভালো কিছু নাই, জাস্ট ওয়ালের স্ক্রিনটাই সবচেয়ে ভালো, আর পেট রয়েছে দুই একটা, এটাই। তারপরে এখানে গ্লোয়ার স্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি, প্যানের স্ক্রিন আছে, প্যানের স্ক্রিনটাও মোটামুটি খুব বেশি ইফেক্টিভ না, এখানে কোনো ইফেক্ট দেওয়া নাই, জাস্ট গ্লোয়ালের স্ক্রিনটার জন্যই আমার মেইনলি নেওয়া হয়েছে ইভেন্টটা, বেশিরভাগ যারা নিবে গ্লোয়ালের স্ক্রিনের জন্যই নিবে। এরপর লাস্টলি দেখতে পাচ্ছ আমাদের সেই কাঙ্ক্ষিত গ্লোয়ালের স্ক্রিনটা, যার জন্য আমার এই ইভেন্টে স্পিন করা, বেশিরভাগ যারা ইভেন্টে স্পিন করবে তারা গ্লোয়ালের স্ক্রিনের জন্যই স্পিন করবে। বাট গ্লোয়ালের স্ক্রিন ছাড়াও বাদ বাকি অনেক কিছু রয়েছে এখান থেকে, পেট রয়েছে, পেটের স্ক্রিন রয়েছে, ভেক্টরের স্ক্রিন রয়েছে, ব্যাকপ্যাকের স্ক্রিন রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে। এখানে আমার অপিনিয়ন যদি দিতে যাই তাহলে তোমরা 700 ডায়মন্ডের ভিতরে ফুল একটা প্যাকেজ পেয়ে যাবে সবকিছুরই। তো যাদের কাছে ডায়মন্ড পড়ে আছে তারা চাইলে ইভেন্টটা স্পিন করতে পারো, ইভেন্টটা কিন্তু আর রিটার্ন না আসার সম্ভাবনাই বেশি দেখতে পাচ্ছি, সেহেতু আইটেমগুলি রেয়ার হয়ে যেতে পারে। আমি নিয়ে রাখলাম, মোটামুটি আমার কাছে ডায়মন্ড ছিল আর কিছু টপ আপ করে নিয়ে নিলাম, টপ আপ করে বলতে মান্থলি উইকলি করে, যেখানে কম খরচ হয় অনেক বেশি। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও। আর একটা রিকোয়েস্ট করবো, তোমরা কত কি ডায়মন্ডের ভিতরে গ্লোয়ালের স্ক্রিনটা পেয়ে গেছো, শুধুমাত্র গ্লোয়ালের স্ক্রিনটা, যেহেতু গ্লোয়ালের স্ক্রিনটাই সবচেয়ে ভালো, কারা কারা গ্লোয়ালের স্ক্রিনটা কত ডায়মন্ড পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।